সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ এই অনুষ্ঠান শুধুমাত্র আজকে দিনের জন্য বললে ভুল হবে, কারণ একটিমাত্র 25শে বৈশাখ আর একটিমাত্র 22শে শ্রাবণে রবীন্দ্রনাথকে বেঁধে রাখা নয়, হঠাৎ করে মনে করা নয়। রবীন্দ্রনাথ আমাদের সবসময় সর্বকালের জন্য আমাদের অন্তরে, তিনি চিরস্থায়ী। তাই অবশ্যই বলবো প্রতিদিনের রবীন্দ্রনাথ। তাই আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথে 22শে শ্রাবণকেও প্রতিদিনের রবীন্দ্রনাথ হিসেবে আপনাদের সামনে আমরা তুলে ধরব। রবীন্দ্রনাথ যা রচনা করে গিয়েছেন সেই রচনা অনন্য সাধারণ শুধু নয়, যার সত্যি শেষ নেই, অশেষ, অসীম। আজকে এই অনুষ্ঠান আরও সুন্দর করতে আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, পূবালিদি। সুপ্রভাত পূবালিদিকে। সুপ্রভাত। সঙ্গে কিবোর্ড এবং পিয়ানোতে দেবাশিষ দাকে সুপ্রভাত, কিবোর্ডে তনাদাকে সুপ্রভাত, গিটারে রাজাকে সুপ্রভাত, তবলায় মৃগাঙ্ক দাকে সুপ্রভাত এবং অক্টোপ্যাডে বিক্রমকে সুপ্রভাত এবং আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি আজ প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের 22শে শ্রাবণে প্রতিদিনের রবীন্দ্রনাথকে নিয়ে পূবালিদি গান। আমি মানে শুরুটাই করতে চাইছি এমন একটি গান, যে গানটি রবীন্দ্রনাথ ডাকঘর নাটকে অমলের মৃত্যুর পর গানটি রচনা করেছিলেন, অমলের মৃত্যুর পরে গাওয়া হবে বলে। তো সেই সময় কলকাতায় গান্ধীজি আসবেন, তার জন্য অমল নাটকটি অনুষ্ঠিত হবে। তো কোনো বিশেষ কারণে উনি এসে পৌঁছতে পারেননি, তাই এই জন্য নাটকটা আর করা হয়নি, মঞ্চস্থ হয়নি। তখন রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই গানটি আর কখনো গাওয়া হবে না, একেবারে আমার মৃত্যুর পরে গাওয়া হবে। আমি সে গানটি দিয়ে আজকে শুরু করছি। শান্তি পর ভাষা তরুণী
আজ থেকে আমরা সময়ে সেই মুহূর্তে পৌঁছে যাচ্ছি, অনেকটা সময় পিছিয়ে, 22শে শ্রাবণের দিন, তার ঠিক আগের দিন 21শে শ্রাবণ। আজকে আমাদের অনুষ্ঠান স্বাভাবিকভাবেই 22শে শ্রাবণ। 21শে শ্রাবণ সকলে প্রচুর প্রচেষ্টা করলেন স্বাভাবিক করতে বিশ্বকবিকে, কিন্তু সব প্রচেষ্টাই হলো ব্যর্থ। সকলে অনুভব করলেন যে গুরুদেব মহাপ্রস্থানের পথে, তার দেহে কোনো সাড়া শব্দই মিলছিল না। প্রচেষ্টা শেষে 22শে শ্রাবণ বেলা 12:10, এদিকে প্রচুর জনতার ভিড়, দরজার বাইরে অপেক্ষারত তারা। একলহমা দেখবেন তাদের প্রিয় প্রাণের কবি রবীন্দ্রনাথকে। বেলা 12:10 যে দেহে কোনো সাড়া শব্দ ছিল না, হঠাৎই রবীন্দ্রনাথ তার ডান হাতটা কাঁপতে কাঁপতে কপালে তুললেন, ঠেকালেন, তারপরেই অসাড় হয়ে মাটিতে পড়ল সেই হাতটি। সকলে বুঝলেন ইহলোক ত্যাগ করলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। নিষ্প্রাণ দেহটা তার বিছানা জুড়ে, কয়েকজন সেবক সেবিকা বাদে সকলকেই ঘরের বাইরে যাওয়ার অনুরোধ জানালো হয়। সাজানো হবে রবীন্দ্রনাথকে শেষবারের মতো, স্নান করিয়ে সাজিয়ে তাকে বিদায় জানানো হবে। যে রবীন্দ্রনাথ আমৃত্যুকাল, তাকে আমরা সবসময় সুন্দর পোশাক পরিধানে দেখেছি, সে রবীন্দ্রনাথ তাকে স্নান করানো হচ্ছে, এবং ওই সময়ই জনতার ভিড় দরজা ভেঙে ঢুকে যায় ঘরের ভিতরে। এক ঝলক দেখতে রবীন্দ্রনাথকে সামাল দিতে পারে না সেবক সেবিকারা, তাড়াতাড়ি করে তাদেরকে সমস্ত আবেগ যাতে তাদের আঘাত না লাগে সেইভাবে তাদের ঘরের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সমস্ত দরজায় দরোয়ান দাঁড় করিয়ে দেওয়া হয়। স্নান করা হয় রবীন্দ্রনাথকে, যে মানুষটি প্রয়োজনের কথা কোনোদিন নিঃসংকোচে কাউকে বলেননি, অতি স্পর্শকাতর অনুভূতি প্রবণ রবীন্দ্রনাথ। আর আজ সেই মুহূর্তে তার নিষ্প্রাণ দেহর দিকে অসংখ্য জনতার কৌতূহলী দৃষ্টি। রবীন্দ্রনাথকে স্নান করিয়ে পরানো হলো সাদা বেনারসে জোড়, চন্দন, গোরের মালা, এবং সেই এক পরমাত্মার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। আসবো আবার গানের পর। তুমি এত সুন্দর বললে তার চলে যাওয়া, কিন্তু কখনো এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাননি। প্রাণ কবিতায় বলছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্তর হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গুরুচিতে পারি অমরালয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভি যেন ঠাঁই, তোমরা তুলিবে বলেই সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটাই। হাসি মুখে নিয় ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। একটা ফুলও কি শুকিয়েছে? সবই তরতাজায় রয়েছে আজ পর্যন্ত, আগামী সময়েও থাকবে একদম। আর রবীন্দ্রনাথের
মানে মনে হয় যে তিনি যে যেতে চাননি এবং বেদনা তাকে যেভাবে ঋদ্ধ করেছে সে কথা তিনি গানে গানে বারে বারে বলেছেন। যেমন এই গানটির কথা, একটু বার করে নিই গানটা, একেবারেই তাই। আমরা মানে রবীন্দ্রনাথ সত্যি আমাদের কাছে ওই যে বললাম একটি বাইশে শ্রাবণ নয়, আরও জীবন্ত যেন আমাদের মধ্যে তিনি প্রজ্বলিত হয়ে রয়েছেন একটি প্রদীপের মতো, যা আমাদের পথ প্রদর্শক। তিনি একজন আমাদের আগামী পথকে সুন্দরভাবে রচিত করছেন, তার গানে গানেও আমরা তা পাই। আসলে আঘাত দিয়ে দিয়ে তুমি আমাকে ঋদ্ধ করছো, তুমি আমাকে আরো বেশি উন্নীত করছো, হ্যাঁ আমার বিনা আরো বেশি সঙ্গীতময় হয়ে উঠছে। যখন তুমি বাঁধছিলে সেজে যখন তুমি বাঁধছিলে।
কত সুন্দর ব্যাখ্যা রবীন্দ্রনাথের। প্রতিদিনের রবীন্দ্রনাথে আজ 22শে শ্রাবণে আমরা বিশ্বকবিকে স্মরণ করছি। আমাদের এই প্রতিনিয়ত প্রতিদিন যে পুজো আয়োজন আমরা করি প্রতিদিনের রবীন্দ্রনাথে, তার মাধ্যম দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন পূবালিদি। আর বিরতির পরে আমরা সরাসরি পূবালিদির কাছে। হ্যাঁ, আসলে এই জীবন পথের চলাটা, পথ চলাটা চলতে চলতে একটা সময়, মানে উনি 57 বছর বয়সেই দেখছেন সেই পথ, যে পথ মিশেছে সেই পরম শক্তিমানের কাছে। তো সেই মানে এই পথ কিন্তু আনন্দ যাত্রা নয়। হ্যাঁ, বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে চলতে সেই পথের শেষ। তো রবীন্দ্রনাথ সেই বেদনার মধ্যে দিয়ে যে পথ, সেই পথের সুদূর সেই ঘাট তিনি যেন দেখতে পাচ্ছেন 57 বছর বয়সে। তারপরে তার মানসিক উত্তরণটা কোনখান কোন জায়গা একেবারে। আমরা একটা ফোন নিয়ে প্রবলাদি আসি, আমাদের একজন বন্ধু অপেক্ষা করছেন। সুপ্রভাত, কে আছেন? সুবর্ণাদি, আমি স্নেহাদি বলছিলাম, দুলিয়াজান আসাম থেকে। হ্যাঁ স্নেহাদা বলুন। সকাল থেকে কেবল অনুষ্ঠান দেখতে পারছি না, তাও ফোনটা করলাম, আপনাদের সাথে সম্পৃক্ত থাকতে চাইছি। বলুন দাদা। আজ 22শে শ্রাবণ বলছেন, দিকে দিকে মৃত্যুর স্মৃতি, 22শে শ্রাবণের মৃত্যুর স্মৃতি, ঋষির বাক্য মৃত্যু সর্বগ্রাসী, সর্বং মৃত্যু না আপ্তম, সর্বং মৃত্যু না বিপন্নম, সবই যদি মৃত্যুগ্রস্ত তবে সংসার চলে কিভাবে, প্রাণধারা কিছু অব্যাহত থাকে কি করে, প্রাণশক্তি মৃত্যুর অধিকার থেকে রক্ষা পায়, পায় মহাত্মাদের কৃপায়, তারা মৃত্যুঞ্জয় মহত্তই তাদের সাধনা, স মৃত্যুঞ্জয়তি। রবীন্দ্রনাথ মহাপুরুষ ছিলেন, তাই তো তিনি মৃত্যুকে স্বীকার করেননি। আমরা উৎসর্গ কবিতাগুলোতে আমরা যদি দেখি, উৎসর্গ কাব্যগ্রন্থের যে কবিতাগুলো, সেখানে সর্বপ্রথম তার জীবন দর্শন ব্যাখ্যায় তিনি প্রয়াসী হয়েছিলেন। আমিও অতিয়ামীর টানাটানির শেষে যেন কবিচিত্ত আপন ব্যক্তিত্বটি ধরতে পেরেছিলেন। আমিও অতিয়ামী নিত্যকার যৌ সখায়ও, আমি কে হাত ধরে অতিয়ামী নিয়ে চলেছে তার চরম লক্ষ্যের পথে, জন্ম থেকে মৃত্যুতে, মৃত্যু থেকে জন্মে। আমরা যদি দেখি গীতার শ্লোকে দেখতে পাচ্ছি, ধ্রুব কথাটা এখন মনে আসছে না, আমি পরে চরম লক্ষ্য বলতে রবীন্দ্রনাথ আধ্যাত্মিক সাধনার পরিপূর্ণতা, সর্বলাভ অথবা নির্বাণ মুক্তি, যে প্রজাতি এ বিশ্বকে অসীমের অভিমুখে ধাবমান রেখেছে, সেই বহুভূমান সৃষ্টি রহস্যের গতি ও গন্তব্য পথ রবীন্দ্রনাথের উদ্দিষ্ট। হে চির পুরাণ, চিরকাল মোরে গড়িছ নূতন করিয়া, চিরদিন তুমি সাথে ছিলে মোর, রবে চিরদিন ধরিয়া। অনেক অনেক ধন্যবাদ স্নেহময়দা, আমাদের সঙ্গে থাকুন। এবং পূবালিদিও খুব সুন্দর একটি কথা বলছিলেন যে রবীন্দ্রনাথ যেন সেই ঘাটের সন্ধান পেয়েছেন এবং সেই দিকে উনি তাকিয়ে রয়েছেন, তার রচনায় আমরা সেটা পাই সব জায়গাতে। আমি টুকরো টুকরো রবীন্দ্রনাথের মৃত্যু বিষয়ক ভাবনা কিছু কথা হ্যাঁ বলবো একদম। Thank you.
সেই দ্বারে চলে গেলেন রবীন্দ্রনাথ। 22শে শ্রাবণে তার দেহ নিয়ে যে গাড়ি বেরোলো, প্রথমে চিৎপুর, সেখান থেকে বিবেকানন্দ রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, তার সঙ্গে একেবারেই কলোটলা স্ট্রিট হয়ে পৌঁছলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে। প্রচুর জনতা রাস্তার দুধারে চোখে জল নিয়ে শুধুমাত্র তার প্রিয় কবিকে শেষ বিদায় জানাতে, কারোর হাতে মালা তো কারোর হাতে ফুল। তারা শুধু কোথাও যেন অনুভব করলেন বিশ্বকবি সেই পরমাত্মার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এবং তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে বলা যায় তাকে মনের মনে কোঠায় জায়গা করে রাখা, বা সেই জায়গা দিয়ে রাখা। অশ্রু সজল চোখে রবীন্দ্রনাথকে বিদায় তো জানালেন, কিন্তু বহিঃপ্রকাশ তারা করতে পারলেন না, কারণ রবীন্দ্রনাথ তো মৃত্যুকে জয় করেছিলেন। তিনি বলেছেন, যদি তুমি ভয় পাও তাহলে জীবনে জয় করবে কী করে, জীবনকে জয়ী করে এগিয়ে নিয়ে যাবে কী করে। তাই তো তিনি রবীন্দ্রনাথ। এবং পূবালিদিও তার সূত্র ধরেই বলছেন, এবং আজকে রবীন্দ্রনাথের সেই মৃত্যুতত্ত্বে আমরা কিন্তু রয়েছি বলে দিই। মানে রবীন্দ্রনাথ তার পিতৃদেবের মৃত্যুর বাৎসরিক হয়ে যাওয়ার পরে বলছেন, জীবনের ব্রত অতি কঠিন ব্রত, এই ব্রতের ক্ষেত্র অতি বৃহৎ, এর মন্ত্র অতি দুর্লভ, এর কর্ম অতি বিচিত্র, এর ত্যাগ অতি দুঃসাধ্য। যিনি দীর্ঘ জীবনের নানা সুখে দুঃখে সম্পদে বিপদে মানে অপমানে তার একটি মন্ত্র কোনোদিন বিস্মৃত হননি, তার একটি লক্ষ্য হতে কোনোদিন বিচলিত হননি, যার জীবনে এই প্রার্থনা সত্য হয়ে উঠেছিল, কি প্রার্থনা, আমাকে ব্রহ্ম ত্যাগ করেননি, আমি যেন তাকে ত্যাগ না করি, যেন তাকে পরিত্যাগ না হয়, তাঁরই কাছ থেকে আজ আমরা বিক্ষিপ্ত জীবনকে এক পরম লক্ষ্যে সার্থকতা দান করবার মন্ত্র গ্রহণ করব। এই মানে রবীন্দ্রনাথের তার পিতার প্রতি যে কি কি তার মানে তার শ্রদ্ধা, হ্যাঁ ভক্তি, একেবারে ভক্তি সেই জায়গাটা বলছেন। তারপরে বলছেন, মৃত্যুর দ্বারাই সেই মহাপুরুষ তার জীবনকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন, তার সমস্ত বাধা দূর হয়ে গেছে, এই জীবনকে নিয়ে আমাদের কোনো সাংসারিক প্রয়োজনের তুচ্ছতা নেই, কোনো লৌকিক ও সাময়িক বন্ধনের ক্ষুদ্রতা নেই, তার সঙ্গে কেবল একটি মাত্র সম্পূর্ণ যোগ হয়েছে, সে হচ্ছে অমৃতের যোগ, মৃত্যুই এই অমৃতকে প্রকাশ করে। কত বড় কথা, কারণ সত্যি আমরা ইহকালে মানে বিশেষ করে জীবিত অবস্থাতে আমরা ব্রহ্মের সঙ্গে মিলিত হতে পারি না, অনেক বাধা নিষেধ থাকে আমাদের। রবীন্দ্রনাথ বলছেন, যখন আমার জীবন অন্তিম লগ্ন, আমি যখন শেষ করলাম আমার জীবনে এই পর্ব, তখনই আমি কিন্তু সব বাধা পেরিয়ে সামগ্রিকভাবে নিজেকে সমর্পিত করলাম। একেবারে তো এই যে মানে দেখো, রবীন্দ্রনাথ এই কারণেই যার ভেতরে মৃত্যু চেতনাটা এইভাবে রয়েছে, তিনি কিন্তু মৃত্যুকে জয় করছেন, যদিও পরম শক্তিমানের সঙ্গে মিলনের জন্য তিনি ব্যাকুল হচ্ছেন, মৃত্যুকে গ্রহণ করতে চাইছেন, আবার আরেকদিকে তিনি এই পৃথিবীকে ভালোবেসে এখানেই থাকতে চাইছেন। মানে তার ভেতরে একটা একটা দ্বৈত মনোভাব কাজ করত, যে আমি এইখানে থেকেই, উনি চাইতেন বেশিরভাগটাই যে আমি এই জগতে, এই পৃথিবীতে থেকে আমি সেই পরম শক্তিমানকে অনুভব করব, দেখব, তাকে দেখতে চাই একেবারে। হ্যাঁ, তো মৃত্যুর পরে কি হবে সে তো জানি না, তার সাথে কিভাবে মিলন হবে, তিনি কেমন সে তো আমি জানবো না, বুঝতে পারবো না, কিন্তু এই মুহূর্তে থেকে, এইখানে থেকে
সজ্ঞানে তাকে দেখতে চাই, যেটা উনি পারেননি হয়তো বা তাঁর জীবনে সেটা ঘটেনি, তাই জন্যই এত ব্যাকুলতা, এত গান, এত কবিতা, এত প্রবন্ধ, এত কিছু, মানে সব কিছুর মধ্যে উনি কিন্তু খুঁজে বেরিয়েছেন, খুঁজেছেন। সবথেকে বড় বিষয় হলো সেই পরমাত্মাকে, মানে তিনি সবসময় অনুসন্ধিৎস মন নিয়ে কিন্তু খুঁজেছেন। একজন বন্ধু আছেন আমাদের, সুপ্রভাত কে আছেন? জয়রামবাটির থেকে, আমি জয়রামবাটির থেকে বাণী বিশ্বাস বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি বলছি, আজ তো 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন, কিন্তু তার তো মৃত্যু নেই, তা তিনি তো লক্ষ লক্ষ মানুষের মধ্যে অমর হয়ে আছেন, তাই আজকে তার চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে শিল্পী পূবালীদের কাছে দুটো গানের অনুরোধ করছি। যে একটা হচ্ছে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, আর মরণ রে তুহু মম শ্যাম সময়। দুটি গানই খুবই প্রাসঙ্গিক। আমাদের সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। কারণ এক্ষুনি মহর্ষির কথা বলছিলেন পূবালীদি, সেখানে আপনার অনুরোধ এলো নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, কারণ অদ্ভুতভাবে এক পূবালীদি, এটা একটা আমাদের খুব পরম পাওয়া, আমাদের ওপারের দর্শকদের তরফ থেকে আমরা এমন কিছু সংযোজন পাই, সেটা তথ্য বলুক, সঙ্গীত বলুন, সব মিলিয়ে মিশে এক অদ্ভুত মানে সৌন্দর্যতা। তাই তো। আচ্ছা তুমি এবার কোন তত্ত্বে যাচ্ছ গানের সাথে? এই যে উনি আভাসে ইঙ্গিতে বারে বারে সেই পরম শক্তিকে দেখতে পান প্রকৃতিতে, বিশ্বজগতে, নিজের অন্তরে, কিন্তু তাকে সম্পূর্ণরূপে পান না, এটা তার একটা গভীর বেদনা ছিল মনে। তাই এই এই বিরহ কাতরতা তার অনেক গানে, বহু গানে, গীতাঞ্জলির এই গানটির মধ্যেও দেখো, 50 বছর বয়স, এটা 49 বছর বয়সের লেখা, তার ভিতরে এই ব্যাকুলতা। জানি না কত মানুষ তো এই 49 বছর বয়সটা পেরিয়ে আসেন, তাদের ভেতরে এই ব্যাকুলতাগুলো কি কখনো এসেছে বা আসে? রবীন্দ্রনাথের এসেছিল। যতবার আলো জ্বালাচ্ছে যত আলো জ্বালাচ্ছে নিবে যায় বারে বারে, যত
যতবার আলো জ্বালাতে চাই নিবে যায়, না পাওয়ার এক যন্ত্রণা তো রবীন্দ্রনাথের ছিলই, এবং ওই পূবালিদির রেশ ধরেই বলি কথায় কথায় কিন্তু ঘুরে ফিরে এসছে। তার জন্য তার সন্ধানে তিনি বলছেন, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারই নাম সকল তারার মাঝে। আবার বলছেন, সে নামখানি নেমে এলো ভূঁয়ে, অর্থাৎ ভূমিতে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। হয়তো রবীন্দ্রনাথ সেই ললাট ছোঁয়া পেয়েছিলেন বলেই 22শে শ্রাবণ বেলা 12:10 কপালে হাত রেখেই তিনি চলে গেলেন ইহজগৎ ত্যাগ করে। বিশ্বকবিকে সম্মান জানাতে এক বিশেষ অনুষ্ঠানে রয়েছি, এবং আমাদের সঙ্গে রয়েছেন একদম এই শেষ পর্বের শেষ লগ্নে পূবালিদি আমাদের সঙ্গে আজ রয়েছেন প্রথম থেকেই। রবীন্দ্রনাথ 22শে শ্রাবণের মুহূর্তে তাকে নিয়ে কৌতূহলী জনতা, আবেগপ্রবণ জনতার যে মানসিকতা দেখা যায়, তার দেহ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর আচার্যের পক্ষে উপাচার্যকে সম্মান জানিয়ে সেই গাড়ি আসে কর্ণওয়ালিস স্ট্রিটের ব্রহ্ম সমাজ মন্দির, অর্থাৎ প্রার্থনা মন্দিরে, কারণ তাকে বিদায় জানানো হয় ব্রহ্মসঙ্গীতের মাধ্যমে। সেখান থেকে নিমতলা শ্মশানঘাট, প্রচুর মানুষের ভিড়, গঙ্গার উপার থেকেও নৌকোতে করে মানুষ আসছেন তাকে শ্রদ্ধা জানাতে। বলা হয় তার জন্য যে শেষকৃত্যের মঞ্চ তৈরি করা হয়েছিল, এত ভিড়ের চাপ যে সেই অবধি পৌঁছানো যায়নি, কারণ শেষকৃত্য সম্পন্ন হতে রাত 8টা হয়ে যায় এবং সেখান থেকে মধ্যরাত। মহর্ষির প্রবর্তিত সমস্ত আচার অনুষ্ঠান মেনে তারপরে তার শেষকৃত্য সম্পন্ন হয়, এবং এই মধ্যরাতে ভিড়ের চাপে স্বয়ং তার পুত্র রথীন্দ্রনাথও পৌঁছতে পারেননি বাবার কাছে তার মুখাগ্নি করতে। তাই এক নিকট আত্মীয়ই রবীন্দ্রনাথের মুখাগ্নি করেন, এত আবেগপ্রবণ মানুষের ভিড় ছিল সে মুহূর্তে সে সময়। কিন্তু রবীন্দ্রনাথ মৃত্যুকে কিভাবে দেখছেন? তিনি বলছেন, এই এই জীবনের
জীবন তরীকে এই মরণই টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সমস্ত বিশ্ব জগৎ এই মরণের মধ্যে দিয়েই তাকে আত্মনিবেদন করে সেই পরম শক্তিমানের কাছে নিজেকে নিবেদন করছে। এই যে জায়গাটা, এই যে ভাবনাটা, এই ভাবনাটা আমরা কজন ভাবি? আসলে সবসময় মনে হয় যে আমরাও সবসময় সমৃদ্ধ হচ্ছি রবীন্দ্রনাথের ভাবনা দিয়ে, চেতনা দিয়ে, নিজের চৈতন্যকে সমৃদ্ধ করছি। যেমন এই গানটির কথা, এই গানটা অনেকভাবে গাওয়া হয়ে থাকে, আজকে আর সেই কথায় যাব না, কিন্তু গানটি আমার কাছে একটা অন্য ছবি। এবং যদিও অনেকেই এটা তেওড়া তালে বাজিয়ে থাকেন, কিন্তু 3-4 ছন্দে আছে গানটি, তার একটা অন্য রূপ। হ্যাঁ, একেবারেই যেন সমস্ত জগৎ কথা বলছেন, নিবেদন করছে নিজেকে, একেবারে আলাদা করে করে বলছেন। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাব, সাগর বনে ফুল মিলেছে, আমি তো আর নাই। মরণকেই মাঝি করেছেন জীবন্তরী রবীন্দ্রনাথ। সত্যি পূবালিদি, অসাধারণ পূবালিদি, এই জন্যই পূবালিদি। তার কারণ হচ্ছে, আমি একটু আগে বলছিলাম বিরতিগুলোতে, যে বিশ্লেষণ পূবালিদির কাছ থেকে আমরা শুনতে চাই। মেঘ বলেছে যাব যাব গানটা আমরা বর্ষার গানের মধ্যে রাখি, কিন্তু তার যে কি অসাধারণ অন্তর্মুখী অর্থ, আজকে বোধহয় এই গানটির মধ্যে থেকে আমরা আমি কোথাও একটা হারিয়ে গেলাম, সত্যি তাই। আমি গানটা এই জন্যই মেঘ বলেছে যাব যাব স্থায়ীতে আমি ফিরতে পারি না কিছুতেই। আমার মনে হয় এটা তো প্রত্যেকের বক্তব্য, মেঘ কি বলছে, সাগর কি বলছে, দুঃখ কি বলছে, আমার আমি কি
কি বলছে, ভুবন কি বলছে, গগন কি বলছে, প্রেম কি বলছে, একদম শেষ কথা মরণ সে কি বলছে। মরণ বলে আমি তো তোমার জীবন্তরী বয়ে নিয়ে যাচ্ছি, এই সমস্ত জগতের জীবন্তরী তো আমিই বয়ে নিয়ে যাচ্ছি, আমি নইলে তোমার জীবনের অর্থ কি? কোনো তো অর্থ নেই। একেবারে এই রবীন্দ্রনাথ বলেন মরণরে তুহু মম শ্যাম শ্যামান, একদমই তাই। রবীন্দ্রনাথ না আড়ম্বর পছন্দ করতেন না, তিনি একান্তে একদিন শান্তিনিকেতনে বসে নির্মল কুমারী দেবীকে ডেকে বলছেন, আপনাদের শোনাই, তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে দেখো আমার যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম, এইরকম জয়ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে। আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে, উন্মুক্ত আকাশের তলায় আমার ছেলেমেয়েদের মাঝখানে, সেখানে জয়ধ্বনি থাকবে না, উন্মত্ততা থাকবে না, থাকবে শান্ত স্তব্ধ প্রকৃতির পরিবেশ, প্রকৃতি মানুষ মিলে মিশে দেবে আমার শান্তির পাথেয়, আমার দেহ শান্তিনিকেতনে মাটিতে মিশে যাবে, এই আমার আকাঙ্ক্ষা। সবই তো শেষ হয়ে যাবে, একটা জীবন শেষ হয়ে যাওয়া মানে আত্মার কর্মের খানিকটা শেষ হয়ে যাওয়া, আবার নতুন করে যেখানে শেষ করে গেলাম, চলে গেলাম এই পৃথিবী থেকে, তা যদি সম্পূর্ণ কর্ম যদি সম্পূর্ণ না হয়ে থাকে, আবার ফিরে আসা এই পৃথিবীতে বাকি কর্মটুকু সম্পন্ন করার জন্য। কে এই জীবনকে এইভাবে পরিচালিত করছেন, তিনি কে রবীন্দ্রনাথ খুঁজছেন বারে বারে, সেই পাগল খুঁজে বেড়াচ্ছে বারে বারে সেই পরম শক্তিমানকে। আধার রাতে একলা পাগল বুঝিয়ে দে, বুঝিয়ে দে, আমি যে তোর আলো রে ছেলে, আমার অস্ত রবির নীল
আমার অর্থ শিখা তোর প্রাণের বাসীর তন সে নানা সেই আমার ছিল জানা আজ মরণ বিনার অজানা সুর নেব সে ভে বুঝিয়ে দে বুঝিয়ে দে কোথাও যেন এই গানের মধ্যে মনে হয় কোন এক শিশু একা এক অদ্ভুত আকুতি, মানে হ্যাঁ মানে ঈশ্বর আমরা বলি আমাদের পরমাত্মা আমাদের পিতা পরম পিতা, এক ছোট্ট শিশু আমরা, আমাদেরকে রচনা করেছেন আমাদের পরমাত্মা এবং তার সঙ্গে আমাদের অন্তিমে মিলে যাওয়া সেই তার তিনি যেন বাঁধছেন এবং মনের ভিতরে সেই কষ্টটা তার হচ্ছে যে এই এগুলো কেন হচ্ছে আমাদের জাগতিক জীবনে, কোথাও তোমার সঙ্গে তো মিল পাই কিন্তু কোথাও তো তোমায় পাই না, অধরা মাধুরী সত্যি অধরা মাধুরী কিন্তু এক বন্ধনে যেন জড়িয়ে রয়েছে। রবীন্দ্রনাথ বলছেন চিরকাল জপ করে শান্তম, এখান থেকে বিদায় নেবার আগে শান্তম এটা যেন সার্থক হয়। কলকাতার উন্মত্ত কোলাহল জয়ধ্বনির কথা মনে করলে আমার মরতে ইচ্ছে হয় না। রবীন্দ্রনাথ লিখছেন শূন্য ঝুলি আজিকে আমার দিয়েছি উজাড় করি, যাহা কিছু আছিল দিবার প্রতিদানে যদি কিছু পাই, কিছু স্নেহ কিছু ক্ষমা তবে তাহা সঙ্গে নিয়ে যাই, পারের খেয়ায় যাব যবে ভাষাহীন শেষের উৎসবে, শুধু স্নেহ শুধু ক্ষমায় তিনি এই মনুষ্য জীবন থেকে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি সেই জায়গায় আমাদের সেই রচনা করে দিয়ে গেছেন পথে। দেখো এই মৈত্রী দেবীকে একটা চিঠি লিখেছেন রবীন্দ্রনাথ, সেখানে বলছেন যে রবীন্দ্রনাথের ভেতর থেকে এগুলো যে বেরিয়ে এসেছিল এগুলো কিভাবে তার ভেতরে এই জাগতিক আসক্তি একেবারেই ছিল না এবং সেটা তিনি নিজে অনুভব করেছেন। বলছেন তোমরা যাকে ভালোবাসা বলো সেরকম করে আমি কাউকে কোনো দিন ভালোবাসিনি, বন্ধু বান্ধব সংসার স্ত্রী পুত্র কোনো কিছুই আমি তেমন করে আঁকড়ে ধরিনি, ভেতরে একটা জায়গায় আমি নির্মম, তাই আজ যে জায়গায় এসেছি সেখানে আসা আমার সম্ভব হয়েছে, তা যদি না হতো যদি জড়িয়ে পড়তুম তাহলে আমার সব নষ্ট হয়ে যেত। এই কথা পড়ার পরে হিরণ্ময় ভট্টাচার্য বলছেন সাধারণ মানুষের ভালোবাসা এবং তার ভালোবাসার মধ্যে পার্থক্য এই যে তারা ভেঙে পড়ে, তিনি অসীম শক্তি দিয়ে নিজেকে সংযত রাখতেন। সত্যি তাই, নির্মম উনি বলছেন নিজেকে, উনি উত্তীর্ণ হয়েছেন এই নির্মমতার জন্য, উনি আমাদের ওই জন্যই বলতে পেরেছেন যে না মৃত্যুকে জয় করো, আমাদের বন্ধু রয়েছেন সুপ্রভাত কে আছেন। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার রেখা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ দিদি, ভগবান আলোচনা শুনলাম, সবাইকে নমস্কার। আজকের 22 শ্রাবণের প্রাককালে বলি হে মহাধিমান বিশ্বের অন্তরে তব স্থান, তব চিত্রপটে বিশ্বের প্রাণের কথা রটে,
কে, তিনি তো নিজেই বলেছেন, কে বলে যাও যাও, আমার যাওয়া তো নয় যাওয়া। সীমার রম্য বীণার তারে অসীম নিরন্তর তার কাব্যে সাহিত্যে গানে সুর ঝংকার তুলেছে, তাই আজ আমাদের পাথেয় হোক। দুঃখের আঁধার রাত্রিকে তো তিনি ভয় করেননি, তিনি এগিয়ে চলেছেন। তিনিই বলতে পেরেছেন, মরণকে প্রাণ বরণ করে বাঁচে, বা ভয় হতে তব অভয় মাঝারে নূতন জন্ম দাও হে। নমস্কার। একদম বাস্তব, আমরা এই সূত্র ধরেই এই রেশ নিয়েই চলে যাব পুবারদের কাছে। গান এটাই কি শেষ গান? না, আমাদের একটা গান হবে, আরো একটা গান হবে। তাহলে আমি একটা গানে যাই, আর তারপরে গানটা গাইব। এখন 10 মিনিট আছে, ঠিক আছে। তাহলে আমি ভেবেছিলাম এটাই শেষ গান বুঝি, তাহলে আমি আরেকটা গানে যাই যেখানে রবীন্দ্রনাথ সেই পরম শক্তিমানের সঙ্গে মিলিত হবার জন্য তার ভেতরে যে ব্যাকুলতা, সেই সেই ব্যাকুলতা এই গানটির মধ্যে ভীষণভাবে পেয়েছি আমরা। আমার এই গানগুলোতে না কিছু মনে করবেন না, একদম তাল ভালোই লাগে না কেন জানি, আর বিশেষ করে আজকের দিনে তো একেবারে।
রবীন্দ্রনাথ তার সৃষ্টি, তার সেই ইচ্ছা পূরণ হয়, তার মৃত্যুর পর সেই ছায় বর্ষ ছড়িয়ে দেওয়া হয়, তার সেই চিতাভস্মকে নিয়ে আসা হয় রূপোর পাত্র করে শান্তিনিকেতনে। সেখানেই যেন তিনি সমাধিস্থ হলেন। আজকে আমাদের বিশেষ নিবেদনে প্রতিদিনের রবীন্দ্রনাথের অসাধারণ পূবালেদি শেষ গানের রেশ নিয়ে যাব আমরা। চলে আজ পূবালেদি গান দিয়ে। প্রথমেই বলেছি, রবীন্দ্রনাথ বলেছেন, মরিতে চাহি নাই সুন্দর ভুবনে। তারপরে বলেছেন, মধুময় এ পৃথিবীর ধূলি। রবীন্দ্রনাথ গানের মধ্যেও সে কথা বলেছেন, তোমরা যদি চাও তোমাদের ভালোবাসা আবার আমাকে এই পৃথিবীতে নিয়ে আসবে, কবে আসবেন তা জানি না, কিন্তু সেই অপেক্ষায় রয়েছি আমরা। কিন্তু আমাদের মধ্যে, আমাদের মনের গভীরে তিনি সর্বদা আছেন, তাই না? আমি এই গানটি গাইতে গাইতেই আজকে আমরা সবাই বিদায় নেব, বোধহয় বেশি সময় নেই, আমি একটু একটু গাইতে থাকি। আবার